নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আজকে বুধবার, তো এখন অলরেডি বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 3:30 প্রায় বাজে, আর আমি এখনও লাঞ্চ করিনি। আমি এখন যাবো লাঞ্চ করতে। তো তার আগে ভাবলাম তোমাদেরকে আমি নতুন একটা ব্লগে ওয়েলকাম জানিয়ে দিই। আমি এখন লাঞ্চ করতে যাবো, আর মামাই খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। ও এখন অনেকটাই আগের থেকে সুস্থ আছে, ওর ওষুধও আমি ওকে খাইয়ে দিয়েছি। আর এখন ঘুরছে, ও দিদুন বাইরে ঝাড় দিচ্ছিলো এখন, তো ও দিদুনের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো আমি এখন যাবো লাঞ্চ করতে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চে কী কী রয়েছে, চলো। ও লাঞ্চের থালা নিয়ে চলে এলাম, এই যে ভাত ভাত, এটা হচ্ছে চিকেনের রোস্ট। চিকেনের রোস্টটা আমি আগে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার পুরনো ব্লগে দেখতে পাবে, বাবা বানায় ওটা ভীষণ দারুণ টেস্ট হয়। এটা বাবা আজকেও বানিয়েছে, অল্পই বানিয়েছিল, আজকে বেশি বানায়নি। তো ওই চিকেন রোস্ট আমি নিয়েছি অল্প একটু, এটা মাছের ঝোল কি নেবে বাবা, যাও তুমি মিমি কাছে যাও, মিমি দিচ্ছে যাও। তো এইটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে চিকেনের কি, তুমি কি বাবা কি কি বলো কি কি তুমি খাবে? আচ্ছা মিমিকে বলো, মিমি তোমায় দেবে, যাও। কি কি তুমি মটর খাবে? তো মটর খাবে, মটর খাবে। আচ্ছা ঠিক আছে, তোমার মিমি এসে দিচ্ছে তো বলো, যা মিমি রান্নাঘরে যা, মিমিকে গিয়ে বল। আর এটা বাইরে চটি, যা বাইরে খুলে যা, যা। আচ্ছা দিচ্ছে, মিমি আসছে, মিমি আসছে, তুমি মিমিকে বলো মিমি রান্নাঘরে যা, মামাম খাবে এখন ঘুগনি মটরগুলো খাবে, ওর জন্য বায়না করছো। তো এইটা হচ্ছে চিকেনের লিভার, স্টমাকের চচ্চড়ি, বাবা কিছুদিন দুদিন আগে বানিয়েছিলো, তো ওইটা অল্প একটু থেকে গেছিলো, যেটা মা আজকে গরম করেছে, সেটা আমি খাবো, এটা আমার ভীষণ প্রিয়। আর বানিয়েছে মা ঘুগনি, এই যে তো ঘুগনিটা মেনলি মা রাতের জন্য বানিয়েছে, রাত্রেবেলা খাওয়ার জন্য। আর এখন যদি একটু কেউ খায় তো তো খাবে, আমি ঘুগনি খাবো না, আমি মাছের ঝোল দিয়ে আর এই চিকেন দিয়ে আমার হয়ে যায়, চলো খেয়ে নিই। খেতে বসে মেটে যাত্রী খুঁজে বেড়াচ্ছে, আর আমি পুরো মেটে যাত্রীটা ফিনিশ করে দিয়েছি, ওটা দিয়ে এত দারুণ লাগছিল, তো ওটাই ওটা দিয়ে আমার পুরো ভাত হয়ে গেছে, আর একটু চিকেন রোস্ট আমি খেয়েছি, আর বাকি কিছুই আমি ধরিও নি। ওদিকে কোথায় যাবে মামাম, মামাম কোথায় যাবে তুমি? আর একটু স্যালাড খেয়েছি, স্যালাডটা লাস্টে বোন কেটে দিয়েছিলো একটু, তো স্যালাড খেয়েছি, ব্যাস হয়ে গেছে আমাদের লাঞ্চ কমপ্লিট। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো বলে বাইরে আসলাম, দেখাবো তারাও, চলো। আমাদের এখানে সাইকেলের গ্যারেজ আছে বুঝছো, আমাদের ঘরের পাশে সাইকেল গ্যারেজ, এই যে গ্যারেজ। এই মামা ওটো ওটো, হাত ছেড়ে দেবো, পড়ে গেছে, না না কিচ্ছু হয়নি মামা, কিচ্ছু হয়নি, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে সরো 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 সরো। তো এখানে একটু কাজ হচ্ছে, তাই সাইকেলগুলোকে বাইরে রাখা হয়েছে, লাইটনি। এখানে আমাদের ঘরে একটু কিছু কাজ চলছে, তো মিস্ত্রি আজকে খেতে গেছে, তো এখানে না আমাদের গ্যারেজে বিড়াল বাচ্চা দিয়েছে, কোথায় বিড়াল দিয়েছে, কই আরে এদিকে দেখা, তোমাদেরকে দেখাই, এই দেখো বিড়ালের বাচ্চা দিয়েছে এখানে, এই যে দুটো আছে এখানে, দুখানা বিড়ালের বাচ্চা, মানে সাদা একদম, কি কিউট না, কি ভয় পাচ্ছ মা, এই যে এই যে
দুটোই বেরিয়ে এসছে। ওই বাবালে, এই বাবা কয়টুকুনি না, ওই বাবা কয়টুকুনি, মামা মামাকে দেখো, মামাকে দেখো, মামা কি এটা, এটা কি কি মামা ফোদাচ্ছি, এ বিড়াল, এ বল পাচ্ছো, এ বল পাচ্ছো, বল পাচ্ছো, এ ফোদাচ্ছি, তুমি নেবে নেবে না, তুমি নেবে না, ওকে দে ওকে দে, নাও নাও নাও, ও বাবা আচ্ছা ঠিক আছে নিতে হবে না, মামা ওগুলো ধরে না, বাচ্চাগুলো একটু ছোটকে আসছি, দাঁড়াও মামা চলো চলো, পরে 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 আবার দেখবো, চলো 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 এখন না, আবার পরে কালকে, এখন ম্যাম ঘুমাবে, এখন ম্যাম ঘুমাবে, চলো চলো, আচ্ছা কালকে যাব, দেখ কি শুরু করেছে, আয় আমার কোলে, আয় আয় আমার কোলে, আয় 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 আয়, আচ্ছা কালকে যাব তো, এখন ম্যাম ঘুমাবে, এখন ঘুমাবে, গুড ইভিনিং অল, তো মামামের এখন ঘুম কমপ্লিট হয়ে গেছে, মামাম তখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, তারপরে ও আসলে কান্নাকাটি হয়েছে, ও বিড়ালে বাচ্চাগুলোর সাথে খেলবে, ওইভাবে তো বিড়ালে বাচ্চাগুলো তো অতক্ষণ ধরে চটকানো যাবে না, যদি তারপরে যদি ওর মা আবার যদি বিড়ালে বাচ্চাগুলোকে অন্য কোথাও গিয়ে রেখে দিয়ে আসে, তো সেই ভয়ে বেশিক্ষণ ওটাকে নিয়ে চটকাচটকি করি না, আর মামাম ওই বিড়ালে বাচ্চাগুলোর সাথে খেলবে, মানে ও ধরবে না, ভয় পাচ্ছে ধরতে, কিন্তু দেখবে, আর ওর যে মানে ওরা ঘুরে বেড়াচ্ছে ওগুলো দেখবে, তো কান্নাকাটি করতে করতে শেষ পর্যন্ত ঘুমালো, ঘুম থেকে একটু আগেই উঠেছে, এখন বেজে গেছে অলরেডি সন্ধ্যে 6:15, তো আমি এখন যাব ওকে নিয়ে গিয়ে, চুল টুল আছে একটুখানি বাইরে একটু ঘুরে নিয়ে আসি, কি বলছো, কি বলছো তুমি বলো বলো, হ্যালো বলছো, বাবাকে ডাকছো, হ্যালো বলতো বাবা আছো বলো, ও বলো হ্যালো বলো, তো আমাদের বাড়িতে কিছু কাজ হচ্ছে, তোমাদেরকে বলছিলাম তুমি, তাই জন্য দরজাটা মানে একটু কাজ আছে, না বললে তো দরজাটা খুলে রাখতে, আর দেখো এখনো পর্যন্ত বিছানা গোছানো হয়নি, বিছানাটা গোছাবো, বালিশ এলোমেলো হয়ে পড়ে রয়েছে, তো এটাকে এখন একটুখানি গুছিয়ে দিই, মামাকে চুলটা আছে দিই, দেন আমি ওকে একটু ঘুরিয়ে আনি, এই যে শুরু হয়ে গেছে ওর, কাকা ফোন করছে, তো তোমাদেরকে বলছিলাম না কিছু কাজ হচ্ছিল, তো এই যে আমাদের এই দেওয়াল আলমারিটা, তো এইটার ফ্রেমটা লাগানো হলো, আর এগুলো কাঁচ লাগানো হবে, আর নিচেরটা ওটা প্লাই দেওয়া হয়েছে, আর ওই ঘরেরও একটা আছে, তো ওই ঘরেরও সেম ওটা করা হয়েছে, এই দরজাগুলো ঠিকঠাক করা হয়েছে, দরজাগুলো ভেঙে গেছিলো তো চেঞ্জ করা হয়েছে, তো এই ঘরেরও তাই, নিচে এই ঘরেরও ফ্রেম লাগানো হয়েছে, আর নিচে ওরকম বোর্ড দিয়ে দেওয়া, প্লাই দিয়ে দেওয়া হয়েছে, ওইদিকে কাজ করছে এখনো, এদিকে কাজ করছে, আর রান্নাঘরটা করা হয়েছে, তো রান্নাঘরটা এটা একটু ঠিকঠাক করা হয়েছে, তো এই কাজগুলো করা হচ্ছে ঘরে টুবিটাকে, তো চলো এখন আমি যাই, মামাকে একটু বাইরে ঘুরে নিয়ে আসি, নাহলে ও খুব জ্বালাতন করে আমার, মামা চলো যাবে, বেবি যাবো তো, ওকে
ও গাড়ি চালাচ্ছে। চলে এসেছে এখন রান্নাঘরে মাম্মা আমি টিফিন বানাবো বলে, আর আমার মাথাটা খুব পরিমাণে ধরে রয়েছে, তাই চশমাটা পরেছি, ভীষণ মাথা যন্ত্রণা করছে। তো তোমার টিফিনটা মানে নিই, তারপর তোমাকে সব একটু কথা বলছি। হ্যাঁ, টিফিন বানানোর জন্য আমি গাজন নিয়েছি একটু, হাতটা মানে একটু রাখি একটু। হ্যাঁ, তো মাথা যন্ত্রণা করছে, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে না যে হাতটাও কাঁপছে। তো একটা গাজর নিয়েছি, গাজরটা গুঁড়ো গুঁড়ো করে দেবো, পেঁয়াজ দেবো একটু, আর চিজ দেবো, আর দেবো হচ্ছে ডিম দিয়ে চিজই একটা অমলেট আমি বানাবো এই মুহূর্তে ভেজিটেবল দিয়েই। তো পানি নিই, দেখো তোমরাও দেখো আমার সাথে যে আমি কেমন করে বানাচ্ছি, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। হাতপাগুলো এতক্ষণ কাঁপছে, এত বিরক্ত করছে, মাথাটা আজকে সন্ধ্যাপত্রটা একটুখানি ধরছে, যেহেতু আমার মাইনাস পাওয়ার আছে, মাইনাস ওয়ান আছে আমার পাওয়ার চোখে, তো সেই জন্য মাঝে মাঝেই হয় কি মাথাটা কেমন একটা হট করে ধরে ওঠে। এখন জাস্ট যখন ওরকম ধরে আর দূরে যখন কোনো জিনিস দেখি তখন আরও এই দুটো সাইড জাস্ট প্রচণ্ড যন্ত্রণা করে। তো চলো বানাই, দেখাই তোমাদেরকে। তুই দেখতে পাচ্ছ পেঁয়াজ আর গাজর এটা গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে দিতে হবে ডিম। আর এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। ভালো করে একটু ফাটিয়ে নেব, সাদা তেলটাই আমি ইউজ করছি, বাটার দিলে বেশি ভালো হয়, বাটার দিয়ে তোমরা করবে তো এটা আরও টেস্ট হয় ভালো। আমার কাছে এই মুহূর্তে বাটার নেই, বাটার দিয়ে সাদা তেল দিয়ে এটা করে দিচ্ছি। এটা দিয়ে দিই, তো এইটা ঠিক এরকম হয়েছে এখন দেখতে। আমি এর মধ্যে চিজটা দিয়ে দেবো, আমি হাফই দিচ্ছি, পুরোটা দিই না, ও খায় না, নষ্ট করে। দিদিদের সাথে এখন পুজো দিতে বসেছে, তো চলোকে খাইনি আমি, খাওয়াতে গেলে তোমার মোবাইল দরকার পড়বে, এমনি তো খাবে না, তো আমি খাই নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বলছিলাম আমার গরম আছে, দাঁড়াও।
গরম, দাঁড়াও একটুখানি ঠান্ডা হোক। তো মাম্মামি চিজি অমলেটটা খুবই এনজয় করে খেতে, তো এখন আমি তাই ওকে খাইয়ে নেব, নইলে দুষ্টুমি করতেই থাকবে। আর ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়েছে তাই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার